পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের ইফতার বাজারের অনুষ্ঠান। স্বাগত জানাচ্ছি, আমি তোহা খান তামিম। দর্শক, আজকে আমরা চলে এসেছি অফিস পাড়া খ্যাত মতিঝিলে। যদিও আজকে সরকারি ছুটির দিন, শনিবার, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে ইফতার বাজারে বলা যায় যে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে কিন্তু একেবারে জমে উঠেছে। রমজানের আমরা প্রায় শেষ দশকে এসে পৌঁছেছি, প্রায় আজকে 19 রমজান, আগামীকাল থেকে 20 রমজান শুরু হবে। নাজাত, মাগফিরাত এবং বিভিন্ন ক্ষমার মাস, এই যে রমজান, রহমতের মাস রমজান। এবং আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের ইফতারের যে বেচা বিক্রি, সেটি কিন্তু আসলে বেশ বলা যায় যে মতিঝিলে জমে উঠেছে। আজকের ইফতারে স্পেশাল ছোলা ভুনা, আমার বাসায় ইফতার মানে ম্যাগি। আমরা দেখতে পাচ্ছি যে বাহারি রঙের যে ইফতার, বাহারি ধরনের যে ইফতার, সেই ইফতার কিন্তু ইতিমধ্যেই বিক্রি বাটা চলছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু যারা রোজাদার ব্যক্তি রয়েছেন, ধর্মপ্রাণ মুসলিম যারা রয়েছেন, তারা আসলে ইফতার, তারা রোজা যারা রেখেছেন, তারা রোজা পালন করছেন, তারা ইফতার করবেন আর কিছুক্ষণ পরে। এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা এই যে ইফতারি, নানা ধরনের ইফতারি, সেই ইফতারি তারা নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যেখানে দই বড়া সাজানো হয়েছে, বিভিন্ন যে তেলে ভাজা আইটেমগুলো রয়েছে, সেই তেলে ভাজা আইটেম তো রয়েছে, পাশাপাশি এখানে দই বড়া রয়েছে। এখানে আমরা দই বড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের যে ভারী আইটেমগুলো রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে খাসির চাপ বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি দরে। এখানে আস্ত যে চিকেন রোস্ট রয়েছে, সেই চিকেন রোস্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা চিকেন ফ্রাই লক্ষ্য করছি, বেশ বলা যায় যে সচরাচর সেটি পাওয়া যায় না, সেটি চিকেন ফ্রাই, এটি 500 টাকা করে পিস বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে ছোট সাইজের চিকেন ফ্রাই রয়েছে, সেটি 130 টাকা পিস রাখা হয়েছে। এখানে আস্ত যে চিকেন রোস্ট রয়েছে, সেটি 500 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা চিকেন রোস্ট সিঙ্গেল, সেটি 130 টাকা করে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই যে নানান ধরনের বাহারি রঙের যে ইফতার, সেই ইফতারের যে আয়োজন, সেটি আসলে এখানে রাখা হচ্ছে। এই মুহূর্তে আমরা যে প্রতিষ্ঠানে রয়েছি, সেই প্রতিষ্ঠানের একজন কর্ণধার, তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে বিশেষ করে দেখেন, আমরা তো জানি যে রমজানে যে ইফতারি যে আয়োজন, সেটি কিন্তু আসলে আর 10টা দিনের মতো যে খাবার, সেই খাবারের আয়োজনের মতো নয়। তো সেক্ষেত্রে আপনারা এই যে বিশেষ আয়োজন, ইফতারির আয়োজন, একটি পবিত্র ব্যাপার, সেটি আসলে কিভাবে তৈরি করেন, হাইজিনটা কিভাবে আপনারা মেনটেন করেন, সেটি আমাদের আসলে জানাবেন। অর্থাৎ স্বাস্থ্যসম্মত ইফতারি তৈরির জন্য কি কি ধরনের ব্যবস্থা আপনারা নিয়ে থাকেন? আসসালামু আলাইকুম, আমি সবাইকে রমজান মোবারক। আমরা আসলে আমাদের খাবার এখানে, আপনি আমরা তো সবাই এখানে যেভাবে খাবার তৈরি করি হচ্ছে পোড়া তেলের ব্যাপারটা আমরা জানি, যে এই বিষয়গুলো কিভাবে আপনারা মেইনটেইন করেন একটু বলবেন প্লিজ। আমাদের এখানে পোড়া তেল তো দূরের কথা, আমাদের এখানে আমরা অরিজিনাল সোয়াবিন, যেটা তীরের সোয়াবিন দিয়ে আমরা এটা তৈরি করি। এবং এখানে আমাদের এখানে কোনো যে খাবারের রং থাকে, আমাদের রেস্টুরেন্টে কোনো কিছুতে রং পাবেন না ইনশাল্লাহ। এবং আমাদের খাবার স্বাস্থ্যসম্মতভাবে আমরা এটা নিজেরা তৈরি করি, এবং আমাদের এখানে ইনশাল্লাহ কোনো বাসি খাবার থাকে না। দ্রব্যমূল্যের যেমন চলছে বাইরে, সেটির সাথে সমন্বয় করে কিভাবে ইফতারির যে ব্যাপারটা, সেটি আসলে আপনারা মেনটেন করেন? আমরা রমজান মাস উপলক্ষে যদি পারতাম আরও কমাই দিতাম, এটা আমার ইচ্ছা, কারণ সবাই রোজা রাখে, এটা দিয়ে ইফতার করে সবাই। রমজান মাসে আমরা কোনো জিনিসের দাম বাড়ানো হয় না আমাদের, নতুন করে কোনো জিনিসের দাম বাড়ানো হয়নি। আপনি অসংখ্য ধন্যবাদ দর্শক। আমরা শুনছিলাম একজন প্রতিষ্ঠানের কর্ণধার সম্পর্কে, আমরা আরও কিছু ইফতারের যে আইটেম রয়েছে সেই আইটেম দেখবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে খাসির সিঙ্গেল রেগ রোস্ট রয়েছে, সেটি বেশ বলা যায় যে আস্ত লেগ রোস্ট ব্যাপারে আমরা জানতাম, আস্ত লেগ রোস্ট এখানে রয়েছে, তবে এখানে খাসির লেগ রোস্ট, অর্থাৎ সিঙ্গেল লেগ রোস্ট রাখা হয়েছে, যাতে করে যারা একটু ক্রয় ক্ষমতার, অর্থাৎ যাদের ইচ্ছে আছে যে হ্যাঁ পুরো লেগ রোস্ট হয়তো তারা কিনতে পারছেন না অথবা খেতে পারবেন না, অল্প পরিমাণে খাবেন, তাদের কিন্তু জন্য রাখা হয়েছে খাসির সিঙ্গেল লেগ রোস্ট। 350 টাকা করে তারা এখানে পিস বিক্রি করছেন। এছাড়া আস্ত যে লেগ রোস্ট রয়েছে, সেটি 800 টাকা করে দাম হাঁকা হচ্ছে। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের পরোটা আমি লক্ষ্য করছি, এখানে পরোটা কত করে বিক্রি হচ্ছে? 30 টাকা পিস পরোটা, 30 টাকা পিস, 30, আচ্ছা 30 টাকা করে পিস এখানে পরোটা রাখা হয়েছে। পাশাপাশি এখানে খাসির শাসলিক রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি, যদিও চিকেন শাসলিক আমরা দেখে থাকি, এখানে খাসির শাসলিক আপনারা করেছেন? চিকেনটাও আছে, চিকেন খাসি দুটোই আছে। এবং দামের কথা যে বললেন, আমাদের রেস্টুরেন্টে আলু চপ, বেগুনি, পেঁয়াজু আমরা 10 টাকা পিস বিক্রি করি। দাম তো বাড়াইলে 12 টাকা হইতো বা 15 টাকা হইতো, গেছে বছরও আমরা 10 টাকা বিক্রি করছি। পেঁয়াজের দাম কম এবার,
10 টাকা বিক্রি করতেছি আমরা সেক্ষেত্রে তার দাবি একজন ব্যবসায়ী তিনি বলছিলেন যে তিনি তার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে দামের ব্যাপারটি তিনি আসলে গত বছরের তুলনায় তিনি আসলে দামটা যে বাড়ানোর ব্যাপারটি সে আসলে বাড়াননি বরঞ্চ তার দাবি তিনি কম রেখেছেন তো সব মিলে বলা যায় যে ইফতার বাজার রমজানের শেষ দশক এসে পৌঁছেছে দিন যত যাচ্ছে ততই কিন্তু ইফতার বাজারে যে বেচা বিক্রি সেটি জমে উঠেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শর্মা রাখা হয়েছে একটু যদি আমি আমার সহকর্মীকে বলি এটি দেখানোর জন্য তাহলে দেখতে পাচ্ছি যে এখানে চিকেন শর্মা রাখা হয়েছে আচ্ছা এটি মাটন শর্মা রাখা হয়েছে তারা বলছেন যে বিক্রেতা রয়েছেন তারা বলছেন একটি মাটন শর্মা 140 টাকা করে দাম হাঁকা হচ্ছে এখানে খাসির বটি কাবাব রয়েছে 160 টাকা পিস চিকেন বটি কাবাব রয়েছে 130 টাকা পিস যেটি আসলে সাধারণত সব জায়গাতেই পাওয়া যায় চিকেন তান্দুরি রয়েছে 150 টাকা করে দাম হাঁকা হচ্ছে চিকেন চাপ এখানে আমরা লক্ষ্য করছি 150 টাকা করে এখানে বেশ কিছু বেকারি আইটেম আমরা লক্ষ্য করছি এখানে চিকেন যে সমুচা সেটি আসলে রাখা হয়েছে 30 টাকা করে পিস চিকেন রোল বিক্রি করা হচ্ছে 50 টাকা করে ভেজিটেবল রোল 30 টাকা করে এছাড়া চিকেন বোম এখানে চিকেন বোম এটা চিকেন বোমটা আসলে কি এটা চিকেন দিয়ে বানানো নান চিকেন বন আসলে চিকেন বন যদিও এটি আসলে তারা যদিও হয়তোবা বানানোর কারণে চিকেন বম হয়ে গেছে এটি আসলে চিকেন বন হবে তো ঠিক চিকেন বন এটি আসলে বিক্রি করা হচ্ছে চিকেন চপ এখানে রাখা হচ্ছে 40 টাকা করে পিস মাটন শাহী চপ তিনি তারা বিক্রি করছেন তারা এখানে 40 টাকা করে তারা বিক্রি করছেন এছাড়া চিকেন টিকা কাবাব সেটি আসলে 40 টাকা করে বিক্রি হচ্ছে তো সব মিলিয়ে বলা যায় যে এখানে যারা বিক্রয়কর্মী রয়েছে তাদের বেশ বলা যায় যে মাস্ক এবং হেড শু পরে তারা বেশ যে স্বাস্থ্যবিধির যে ব্যাপারটি রয়েছে সেই স্বাস্থ্যবিধির ব্যাপারটি তারা আসলে এখানে বেশ বলা যায় যে মেনটেন করছেন এবং তারা বলা যায় যে বেশ সন্তোষজনক যে পরিবেশ সেটি আসলে এখানে বিক্রি হচ্ছে বলে যারা বিক্রেতারা ক্রেতারা যারা রয়েছেন তারা ক্রেতারা আমাদেরকে জানাচ্ছেন এই মুহূর্তে আমরা যে দেশের যে ইফতার বাজার সেই ইফতার বাজারে খবর জানছিলাম আমরা জানি যে সৌদি আরবে অসংখ্য প্রবাসী হাজার হাজার প্রবাসী তারা কিন্তু কষ্ট করে পরিশ্রম করে তারা আমাদের দেশের জন্য যে রেমিটেন্স পাঠান সেই রেমিটেন্স যোদ্ধারা সারাদিনের পরিশ্রমের পরে তাদের যে ইফতারের আয়োজন সেই ইফতারের আয়োজনে মেতে ওঠেন বাংলাদেশে অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর রেস্টুরেন্টগুলোতে নানাভাবে কিন্তু ইফতারের যে আয়োজন করা হয় সেই সৌদি আরবের ইফতার বাজার নিয়ে আমরা সহকর্মী আরিফুর রহমানের একটি রিপোর্ট রয়েছে সেই রিপোর্টটি এখন দেখে নেব পবিত্র রমজানে সময় সংবাদের ইফতার বাজার নিয়ে প্রতিদিনের নিয়মিত আয়োজনে আজকে আমি আরিফুর রহমান এই মুহূর্তে আছি রাজধানী রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত মার্কেটে এখান থেকে আজকে আপনাদের জানাবো ইফতারের আয়োজন ইফতার বাজার নিয়ে রিয়াদের বাংলাদেশি মার্কেট ভাতায় এখানে ইফতারের যে আয়োজন হয় প্রতিদিন সেই আয়োজনে যে অংশটা অর্থাৎ ইফতারের বাজার অর্থাৎ যেখান থেকে মানুষ কিনে সেই কেনার অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি আমরা শুরুতে দেখছি কিন্তু এখানে জিলাপি একেবারে বড় একটি ভাণ্ড করে জিলাপি রাখা আছে যাতে প্রতিদিন আপনাদের এই ইফতার বাজারের এই আইটেমটা কি থাকে কন্টিনিউ থাকে আপনাদের কন্টিনিউ থাকে না আপনারা এটা ছাড়া কি কি করেন এখানে ইফতার আয়োজনের জন্য আরে বুট আছে বুরিন্দি আছে তারপরে জিলাপি পেঁয়াজ আলুর চপ তারপর বেগুনি এটা পাকুড়া আর অনেক রকম আইটেম আছে আরো মোটামুটি ইফতারের যে আইটেমগুলো প্রয়োজন হয় সেই সবগুলি আপনারা এখানে রাখেন তাই তো আচ্ছা আমরা যেটা দেখছি যে এখানে ইফতারের জন্য জিলিপি আছে এবং মানুষজন কিনছে এর পাশাপাশি আরো যে আইটেমগুলো তাদের এখানে আছে সেটা আমরা দেখছি এখানে যে আইটেমগুলো আছে একই রকম ভাবে এখানে জিলিপি সাজানো আছে এখানে কি আছে এটা ছোলা না ছোলা কিন্তু আসলে ইফতার আইটেমের একবার মেইন অনুষঙ্গ মনে করি আমরা যারা বাংলাদেশে আছি বিশেষ করে রোজাদার তারা কিন্তু মুড়ির সাথে এই ছোলাটা কিন্তু তারা কমন রাখে এবং এই ছোলাটা থাকে আমি সবখানে দেখেছি এই ছোলাটা কিন্তু রেগুলার আছে আমাদের রোজাদার যারা রোজাদার ব্যক্তি আছে এদের জন্য আমাদের এখানে উন্নত মানের কেমিক্যাল মুক্ত হ্যাঁ আমাদের এখানে প্রায় 10-15 আইটেমের আমাদের এখানে ইয়া করা হয় আমাদের আইটেম হচ্ছে আছে সমোসা আছে পেঁয়াজু আছে বেগুনি আছে তারপর আমাদের আলুর চপ আছে তারপর ভেজিটেবল আইটেম আছে তারপর চিকেন আইটেম আছে তারপরে আমাদের এখানে হালিমের আইটেম আছে তারপরে আপনার টক দই আছে আমরা এখানে সুস্বাদু ধরনের যত আইটেমের আছে আমরা এখানে ইফতারি তৈরি করে থাকি এমনটি জানাচ্ছিলেন যে একেবারে কেমিক্যাল মুক্ত যে আইটেমগুলো ওনারা তৈরি করছেন সম্পূর্ণভাবে কেমিক্যাল মুক্ত এবং ঘরোয়া পরিবেশে তারা নিজেরাই জিনিসগুলো তৈরি করছেন 200 মানুষের রেজিমেন্ট আছে আর কি 200 থেকে 150 মানুষ আমাদের এখানে বসতে পারে বসে ইফতারি করতে পারে বাংলাদেশি মার্কেটে তারা যেই ইফতার আয়োজন করছে এখানে প্রায় প্রতিদিন গড়ে 200 মানুষের বসার জায়গাও তারা রাখছে এবং এই ইফতারি তারা কিন্তু প্রতিদিন বিক্রি করছে আমরা আসলে পাশে আরেকটি হোটেল দেখছি সেখানেও কিন্তু একই ধরনের ধারাবাহিকতা ইফতারের যে আয়োজন সেটি দেখছি বাতা বাজারের মধ্যখানে আরেকটি দোকান আছে যেটি মক্কা সুইটস নামে পরিচিত এবং এখানে কিন্তু যারা ইফতারের আয়োজন যেটি বেচা কিনা হচ্ছে মূলত এখানে একই রকম ভাবে আমি ছোলা দেখছি
ছোলা ছাড়া এখানেও তারা কিন্তু এক ধরনের ভাবে অন্যান্য যে আইটেমগুলো আছে এগুলো করছে। ভাই আপনাদের এখানে মোট কত আইটেম করছেন আপনারা ইফতারে আয়োজনে? এখানে আইটেম আছে 30 আইটেম, 30 40 আইটেম, 30 আইটেম করছেন এখানে। মোটামুটি আইটেমগুলো কি কি, কোন কোন জিনিস আছে এখানে? আছে ভেজিটেবল সমোসা, আছে ভেজিটেবল রোল, আছে চিকেন রোল, আছে চিকেন লেগ পিস, আছে বেগুন, আছে মরিচ, আছে চিকেন রোল আছে। তো ওনাদের এখানে যে যে আইটেমগুলো বিক্রি হয় তার মধ্যে অন্যতম লেগ পিস, এই লেগ পিসটা ওনারা 5 রিয়াল করে, সৌদি রিয়ালে 5 রিয়াল করে বিক্রি করছেন। এর পাশাপাশি এখানে চিকেন রোলটা আছে। ইফতার ইফতার আয়োজনের পাশাপাশি ওনারা মিষ্টির যে আইটেমগুলো সেটা কিন্তু রাখছেন। আমাদেরকে ওনারা জানালেন যে রোজাদাররা অনেকেই কিন্তু ইফতারিতে মিষ্টি জাতীয় যে খাবার সেটি যারা পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে মিষ্টি কিনতে পারবেন। আমাদের সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। দইটা অনেক পছন্দ করে রোজাদার ব্যক্তিরা, তারপরে বিরিয়ানি আছে আমাদের, এটাও পছন্দ করে, তারপরে হালিম, চটপটি, ফুচকা, এগুলো সবাই পছন্দ করে। আচ্ছা, যেমনটি আমরা জানছি যে এই দোকানে যেটি জানাচ্ছেন যে রোজাদাররা কিন্তু দেখা যাচ্ছে ভাজা পোড়া যে আইটেম, তার বাইরে অনেকে যারা মিষ্টি পছন্দ করেন, দধি পছন্দ করেন, তাদের জন্য কিন্তু তারা এই দধি মিষ্টি রাখছেন। এর পাশাপাশি যে বাংলাদেশে যে চটপটি ফুচকা এই আইটেমগুলো যারা যারা পছন্দ করেন তারা কিন্তু এগুলো কিনে খেতে পারেন। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে বাংলাদেশিদের যে মার্কেট এই বাতা অঞ্চলে, এখানে রোজাদারদের জন্য যে ইফতার বাজারের পসরা সাজানো হয় সেখানে কিন্তু আসলে ভ্যারাইটি, অর্থাৎ বাংলাদেশের যে খাবারের স্বাদ সেটা কিন্তু একেবারে কমন। এবং প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারাও কিন্তু এখান থেকে যে ইফতার এটি সংগ্রহ করছেন, এটি সংগ্রহ করে কিন্তু তাদের এক ধরনের তৃপ্তির কথা জানাচ্ছেন যে আসা, অর্থাৎ দেশের যে খাবারের স্বাদ সেটা কিন্তু তারা প্রবাসে বসেও পাচ্ছেন। এবং প্রবাসে বসেও কিন্তু তারা বলা চলে যে দেশের যে স্বাদ সেই স্বাদটা কিন্তু তারা পুরোপুরি উপভোগ করছেন। ইফতার বাজার নিয়ে রিয়াদ থেকে এই ছিল আমার কাছে। সহকর্মী আরিফুর রহমানের তৈরি করা একটা রিপোর্ট আমরা দেখছিলাম সৌদি আরবের ইফতার বাজার নিয়ে, এবং সেখানকার দেখছি যে বেশ বাংলাদেশের পরিবেশের মতোই কিন্তু যে ইফতারের বেচা বিক্রি সেটি আসলে সেখানে আসলে হয়ে থাকে। এই মুহূর্তে আমরা হালিমের যে আইটেম রয়েছে সেই আইটেমে একটু ফিরতে চাই। বাংলাদেশের যে ইফতার বাজার সেই ইফতার বাজার আবারও ফিরছি। আমরা দেখতে পাচ্ছি যে সারাদিন রোজা রাখার পরে একটি তরল জাতীয় যে খাবার সেটি কিন্তু সহজে আসলে যে মানুষের শরীর সেই শরীরের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। এবং আমরা লক্ষ্য করছি যে হালিম বরাবরের মতোই বছরের পর বছর ধরে কিন্তু হালিম একটি জনপ্রিয় আইটেম হিসাবে ইফতারিতে আসলে চলে আসছে। অনেকে কিন্তু হালিম ছাড়া ইফতার করতেই চান না, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এখানে একটি মাত্র অর্থাৎ খাসির হালিম এখানে রাখা হয়েছে, এবং এখানে নানা ধরনের যে মূল্য সেই মূল্য কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা একটু শুনতে চাই, আমরা একটু জানার চেষ্টা করব যে কত ধরনের বাটি এখানে রাখা হয়েছে এবং তার দাম কেমন। আমাদের এখানে আপনার 1200 টাকা আছে, 600 টাকা আছে, 1800 টাকা আছে, 900 টাকা আছে, 750 টাকা আছে, 200 টাকা আছে। সর্বনিম্ন কত? সর্বনিম্ন 200 টাকা, সর্বনিম্ন 200 টাকা, আর প্রতি 750 টাকা। কত ধরনের ডাল দিয়ে তৈরি এটা? এটার মধ্যে মনে করেন আপনি 7 রকম 8 রকম ডাল দেওয়া আছে, অনেক ধরনের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানছিলাম হালিমের প্রকারভেদ এবং তার দাম সম্পর্কে, অর্থাৎ 1800 টাকা থেকে শুরু করে, অর্থাৎ 1800 টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন 100 টাকা যে বাটি, সেই মালসা, মাটির মালসা, সেটি সেই মালসা হিসেবে কিন্তু এখানে বিক্রি হচ্ছে হালিম। আমরা এখানে লক্ষ্য করছি, কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে যে খাসির যেই খাসির অর্থাৎ খাসির যেই যে ইয়ে রয়েছে এখানে, এখানে মাটন কি রয়েছে এটা? মাটন, মাটন শর্মা হচ্ছে, মাটন শর্মা, দুঃখিত, মাটন শর্মা হচ্ছে। সেই মাটন শর্মার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু চলছে, অর্থাৎ গরম গরম এখানে যারা নিতে চান তারা অর্ডার করে গরম গরম তাদেরকে যে বিক্রি সেই বিক্রি তারা কিন্তু করে দিবেন। সেই হিসাবে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে আসলে মাটনের যে পিসগুলো রয়েছে সেটি আসলে তাদের যে প্রসেসিংয়ের পদ্ধতি সেই পদ্ধতি কিন্তু আসলে সেই পদ্ধতিতে পোড়ানো হচ্ছে। আমরা একটু আবারও যেই ইফতারের যে আয়োজন সেই ইফতারের আয়োজনে ঢুকতে চাই, একটু জানাতে চাই যে ইফতারের যে যে নানা ধরনের যে আয়োজন সেই আয়োজনও কিন্তু চলছে, এবং ইফতারের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু মানুষের যে বেচা বিক্রি, মানুষের যে ব্যস্ততা, অর্থাৎ রোজাদারদের যে ব্যস্ততা ইফতারি কেনার ব্যাপারে সেটি কিন্তু আসলে বাড়ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিষ্টান্ন যে আইটেম সেই মিষ্টান্ন আইটেম এখানে রাখা হয়েছে, লাচ্ছি এবং ফালুদার এখানে রাখা হয়েছে। আমরা একটু লাচ্ছি এবং ফালুদার দাম জিজ্ঞাসা করব এবং কত ধরনের আইটেম দিয়ে তৈরি এটি সেটি জানার চেষ্টা করব। এটা হলো ফালুদা, এখানে প্রায় 15 আইটেম আছে। কী কী আইটেম আছে? অনেক আপেল, আঙ্কুর, আনার, তারপরে হলো গিয়া খিরসা, খেজুর,
অনেক কিছু আছে আরো নানা ধরনের যে ফল সেই ফল দিয়ে এটি আসলে সেটি দধি দিয়ে রাখা হয়েছে এবং এটি দাম কত রাখছেন আপনারা 120 টাকা করে তারা বাটি সেই বাটি তারা এখানে ফালুদা রাখছেন তো সব মিলিয়ে বলা যায় যে বরাবরই কিন্তু রমজানের যে শেষ দশক সেই শেষ দশকে আমরা উপনীত হয়েছি এবং বরাবরই কিন্তু যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে সারাদিন রোজা রাখার পরে একজন রোজাদার ব্যক্তি যেন অতিরিক্ত তেল চর্বি জাতীয় যে খাবার সেই খাবারটি তারা গ্রহণ না করেন স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করেন সেই ব্যাপারে কিন্তু তারা বারবার করে তাগিদ দিচ্ছেন